ঢাকা চারপাশের নদ নদী দূষণের জন্য ঢাকা উত্তর সিটির মেয়র ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। সকালে রাজধানীতে বিশ্ব নদী দিবসের আলোচনা সভায় তিনি এমন দাবি জানান আর নদ নদীগুলো বিলীন হবার জন্য পরিবেশ মন্ত্রণালয় আর পরিকল্পনা কমিশনকে দায়ী করেছেন নদী বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। রাজধানীর সিডাপ মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে রাইটস অব রিভার্স শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নদী রক্ষা কমিশন। সভায় নদী দূষণের বিভিন্ন কারণ তুলে ধরেন আলোচকরা। এ সময় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, ঢাকার আশপাশের নদীগুলোর দূষণের জন্য ঢাকা উত্তর সিটির মেয়র ও ওয়াসা চেয়ারম্যানকে দায়ী করেন। সব সিটি কর্পোরেশনের স্ট্রং ড্রেন দিয়ে খালে পড়তেছে, খালের মাধ্যমে এগুলি সব নদীতে যাচ্ছে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং ওয়াসার এমডিকে আমরা মোবাইল কোর্টের সম্মুখীন করব। এদিকে দেশের বিভিন্ন নদ নদী বিলীনের জন্য পরিবেশ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনকে দায়ী করেন অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। আমাদের দেশের আইন অনুযায়ী নেভিগেশন বন্ধ করা যাবে না। আপনি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেন এবং আমি পরিবেশ মন্ত্রণালয়কে তো দায়ী করছি, বেশি দায়ী করছি প্ল্যানিং কমিশনকে। তারা কি করে এই নেভিগেশন কিলিং এর জন্য দায়ী প্ল্যানিং কমিশন? তারা কালভার্ট অ্যাপ্রুভ করেছে যেগুলো টোটালি আনসাইন্টিফিক, নট অ্যাকসেপ্টেবল টু দ্য রিভার। সভায় নদী ও পরিবেশ নিয়ে রাজনীতির অভিযোগ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নদী পরিবেশ নিয়ে কিছুটা রাজনীতি হচ্ছে এবং এই নদী এবং পরিবেশ নিয়ে বর্তমান যে বাংলাদেশের সার্বিক অবস্থা এটা অস্থির করার একটা চেষ্টা করা হচ্ছে। জীববৈচিত্র্য রক্ষায় দেশের নদ নদীকে দূষণমুক্ত রাখার তাগিদ দেন আলোচকরা। নদী মাতৃকে বাংলাদেশ। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। যে বাংলাদেশ একটি গভীর